নমস্কার বিকেল ৫টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব হেডলাইনস। মনোনয়ন পেশ নিয়ে তুলকালাম ব্যারাকপুর এসটি অফিসের সামনে গুলি চালানোর অভিযোগ। উদ্ধার আগ্নেয়াস্ত্র শুভ্রাংশু রায়ের গাড়ি ভাঙচুর। রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠের গাড়িতে ইট বৃষ্টি। কাল ভোটে নন্দী তথ্য সকাল থেকে কপ্টারে নির্বাচন কমিশনের টহলদারি। নন্দীগ্রামে ঢোকার মুখে নাকা চেকিং, বহিরাগত ঢোকানো হচ্ছে। নন্দীগ্রামে কমিশনের হস্তক্ষেপ চাইলেন মমতা। বাল্য শুভেন্দু অধিকারীর নিরাপত্তার প্রহর। কাল থেকে ৩০ জন অতিরিক্ত মহিলা আদাসেনা আক্রান্ত হবার ২৪ ঘন্টার মধ্যে নিরাপত্তা বাড়ল। অশোক দিনদার। রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা। লিলুয়ার আনন্দনগরে গদ্দা স্লোগানের মুখে ডোমচুরের বিজেপি প্রার্থী তুমুল বচসা তৃণমূল বিজেপি। পরিস্থিতি সামলাতে কাল ঘাম ছুটল পুলিশে। প্রথম দফায় বিপুল ভোট পড়ায় ভয় পাচ্ছেন দিদি। ধনেখালি থেকে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে নারী সুরক্ষা নিয়ে খোঁজা মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে ব্যারাকপুরের দফায় দফায় সংঘর্ষ হল তৃণমূল বিজেপির মধ্যে। তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রিপোর্ট চেয়েছে কমিশন। ব্যারাকপুরে মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ। সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। ব্যারাকপুরে এসডিও অফিসে মনোনয়নপত্র পেশ করতে যান তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। মনোনয়নপত্র পেশ করার পর প্রার্থীর এক আত্মীয়ের গাড়িতে ইট বৃষ্টি হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূল। এরপর ফের সংঘর্ষ শুরু হয়। বীজপুরের প্রার্থী শুভ্রাংশু রায় যখন মনোনয়নপত্র পেশ করতে আসেন, শুভ্রাংশুর গাড়িতে ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারপরে ফের একবার সংঘর্ষ শুরু হয়। তৃণমূলের অভিযোগ, ঘাটপাড়া থেকে আগত এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়। যখন তৃণমূল কর্মীকে ব্যারাকপুরের বিএনপোর হাসপাতালে ভর্তি করা হয়, উদ্ধার হয় একটা আগ্নেয়াস্ত্র। যদিও গুলি চালানোর কথা এখনো মেনে নেয়নি পুলিশ। দ্বিতীয় দফায় শুভ্রাংশু রায়ের গাড়িতে যিনি হামলা চালান তার নাম সোমনাথ দাম বলে বিজেপির দাবি। তৃণমূলের দুষ্কৃতি, জাভেদের গায়ে গুলি লেগেছে বলে জানান বিজেপি সাংসদ অর্জুন সিং। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ দফায় দফায় লাঠি চার্জ করে বলে অভিযোগ। চার পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আকাশ বার্তা। নন্দীগ্রামে ভোটের আগে ফের বহিরাগত অভিযোগ মমতার গলায়। নন্দীগ্রামের বাড়ি বাড়ি গিয়ে বহিরাগতরা হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সব গুন্ডা নিয়ে বসে আছে, মমতা ব্যানার্জিকে একা লড়তে পারে না। ফের বহিরাগত খোঁচা। নন্দীগ্রাম ভোটের ২৪ ঘন্টা আগে নতুন করে বিজেপির বিরুদ্ধে বহিরাগত ঢোকানোর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলি ও হাওড়া মিলে তার ৩টে জনসভা। সেখান থেকে মমতা বললেন নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে বহিরাগত দুষ্কৃতীরা। গিয়ে রাত্রি ভোর ভয় দেখিয়েছে। শুনুন, আমি যদি আমার ছেলেদের বলি একটু তাড়া কর, দৌড়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। আমি এটা করছি না বলে এটা আমার দুর্বলতা নয়, কারণ আমি চাই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক। এটা আমার দুর্বলতা নয়, ও বাবা ঠাকুরদা জ্যাঠামশাইকে আমার দেখা আছে কত বড় সাহস। পুলিশ ছেড়ে গেলেই পালিয়ে যায়। নন্দীগ্রামের আন্দোলনে ১৫ দিন ২০ দিন দেখা যায়নি রাস্তায়, ভয়ে গুটিয়েছিল আর সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করেছিল। আর যারা যে নবসামন্তর বাড়ি থেকে গুলি চলেছিল, ভরত সেলিমটা মারা গিয়েছিল, আজকে তাদের দিয়ে বিজেপি করাচ্ছে, তাদের দিয়ে গুন্ডামি করাচ্ছে। নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় শুভেন্দু এবং শিশির অধিকারীরাই সেখানে পুলিশ ঢুকিয়েছিলেন বলে গতকাল অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা এতদিন করত তৃণমূল, তা যেন আচমকাই ঘুরে গেল অধিকারী পরিবারের দিকে। কিন্তু না, বামেদের যে রেয়াত করতে রাজি নন তৃণমূল নেত্রী, তা তিনি বুঝিয়ে দিলেন গোঘাটের সভা থেকে। কোতলপুরে আমার সালানের পরিবার, ছেলেটা আমার কাছে ভাই ফোটা নিতে যেত, কাজ করতো আর্মিতে, তার ভাইয়েরা একদিন সিপিএম গিয়ে তাদের বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে একেবারে গলা কেটে মায়ের আঁচলে দিয়ে এসেছিল। ওদের গ্রামের নাম ছিল বিক্রমপুর, ছেলেটার নাম ছিল সালাম,
তার দুই ভাইকে খুন করা হয়েছিল, আমি তাদের বাড়ি গিয়েছিলাম। একদিকে বামেদের আক্রমণ, অন্যদিকে বহিরাগত অস্ত্রে বিধে বিজেপিকে চাপে রাখা। নন্দীগ্রাম ভোটের আগে যেন জোড়া অস্ত্রে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ বার্তা। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর নির্বাচন। আজ ধনেশখালি থেকে এমনই বার্তা দিলেন জেপি নাড্ডা। একই সঙ্গে নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর নির্বাচন। আজ ধনেশখালি থেকে বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় হারছেনই বলে হুঙ্কার ছাড়লেন নাড্ডা। असल परिवर्तन करने का संकल्प लेने का चुनाव है और ये चुनाव भ्रष्टाचार मुक्त पारदर्शी भारतीय जनता पार्टी की सरकार बनाने का चुनाव है, इसको हमको समझना चाहिए। नारी सुरक्षा राजस्थान तलानीते बोले दावी करें बीजेपी सर्वभारतीय सभापति। माँ का जो हाल किया वो तो आपने देखा ही। आदरणीय शोभा मजुमदार जी के साथ जो घटना घटी, अपने बच्चे को बचाने के लिए उनको जान गंवानी पड़ी और एक शब्द नहीं निकला टीएमसी से। তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে প্রথম দফায় নির্বিঘ্নে ভোট দিয়েছেন ভোটাররা, সেটাই মমতা দিদির ভয়ের কারণ বলে দাবি করেন জেপি নাড্ডা। যা মমতা জি নে আতঙ্কের বাতাবরণ বানায়া থা, যা টিএমসি কে গুন্ডো নে প্রজাতন্ত্র কো দবানে কি কোশিশ কি থি, वहां अगर चुनाव में 79% लोग वोट डालते हैं तो ये तय हो जाता है कि बदलाव करने का बंगाल की जनता ने संकल्प ले लिया है। आपको हमको समझना चाहिए। शांतिपूर्ण चुनाव के कारण ममता जी घबरा गई। टीएमसी के नेता इलेक्शन कमीशन के पास पहुंच गए, बोलने लगे दादा ठीक हो गए ना, हो गए ना, खेला शेष हो गए थे, खेला शेष। आकाश बार्ता। মাথার উপর নিরন্তর চক্কর কাটছে কাপ্টার, আর রাস্তায় নাকা চেকিং। নির্বাচন কমিশনের সতর্ক দৃষ্টি এখন নন্দীগ্রামের দিকে, জারি করা হয়েছে 144 ধারা। রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফায় 30 আসনে ভোট, কিন্তু সব বাইকে ছাপিয়ে নজরে নন্দীগ্রাম, যেখানে বহিরাগত ঢোকানোর অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাল ঢুকছেন শুভেন্দু অধিকারী। আর সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ চড়ছে। আর সকাল পড়তেই আকাশপথে নন্দীগ্রাম টহলদারি শুরু করে নির্বাচন কমিশন, সঙ্গে বিধানসভা কেন্দ্রে ঢোকার প্রতিটি পয়েন্টে নাকা চেকিং। অস্ত্র নেই তো, গাড়িতে নেই তো কোনো দুষ্কৃতী, চলছে তল্লাশি। নিয়ম অনুযায়ী যেসব বুথ স্পর্শকাতর সেগুলোতে ক্যামেরা থাকে, যাকে পরিভাষায় বলা হয় ওয়েবকাস্টিং। নন্দীগ্রামে 355টা বুথের মধ্যে 267টাতেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। থাকছে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিন্তু এরপরেও যে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে তার গ্যারান্টি কোথায়? ইতিমধ্যেই বেশ কয়েকটা জায়গা থেকে উত্তেজনার খবর এসেছে। এলাকার বিভিন্ন হোটেলে বহিরাগতদের সন্ধানে তল্লাশি চালানো হয়েছে, জারি করা হয়েছে 144 ধারা। একটা সময় যে নন্দীগ্রাম হয়ে উঠেছিল জমি আন্দোলনের প্রাণকেন্দ্র, এখন কিনা সেখানেই জমি দখলের লড়াই তুঙ্গে। জমি আন্দোলনের সময় শুভেন্দু ছিলেন মমতার বিশ্বস্ত সঙ্গী, আর এখন যুযুধান প্রতিপক্ষ, একে অন্যকে হারাতে মরিয়া। সত্যি রাজনীতির চেয়ে নির্মম নিষ্ঠুর বোধ হয় আর কিছুই হতে পারে না। আকাশ বার্তা। অধিকারী পরিবারের মদতেই সেদিন নন্দীগ্রামে পুলিশ ঢুকেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক বলেছেন। দলের মহিলাদের নিয়ে কর্মী সভায় বললেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। দলের মহিলা কর্মীদের উৎসাহিত করতে ঘুষখরার বিদ্যাসাগর হলে রুদ্রদ্বার বৈঠক করলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তিনি আউশগ্রাম বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা। সভা থেকে অনুব্রত আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরে বাড়ি বাড়ি প্রচার করতে। এরই ফাঁকে অমিত শাহ প্রথম দফায় 30-এর মধ্যে যে 26 আসন দাবি করেছিলেন সে প্রসঙ্গে অনুব্রত বলেন, চোদ্দই মার্চ সেদিন নন্দীগ্রামে যে পুলিশ ঢুকেছিল তা অধিকারী পরিবারের নির্দেশেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, দলনেত্রী যা বলেছেন ঠিকই বলেছেন। অধিকারী ফ্যামিলি এলো কোন সালে?
আমি কালো এসটি কিছু বলতে রাজি না। এলো কোন সালে? 98 সালে দল করেছি। অধিকারী ফ্যামিলি এলো 2002 সালে। অনুব্রত বলেন, 1998 এ তৃণমূলের জন্মলগ্নে কোথায় ছিলেন অধিকারীরা? 2002 সালে তৃণমূল পরিবারে আসে তারা। নন্দীগ্রামে মমতার জয় প্রসঙ্গে 200% নিশ্চিত বলে জানান অনুব্রত মণ্ডল। আকাশ বার্তা। কাল ভোটের আগে বাড়ল শুভেন্দু অধিকারীর নিরাপত্তার বহর। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা তো থাকবেনই, তার উপর শিশির পুত্রের নিরাপত্তায় যুক্ত হলো 30 জনের প্রমিলা বাহিনী। উঠতেই বসতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচ্ছেন। বলা হচ্ছে, ভোট প্রচারে যত কথা বলেছেন শুভেন্দু অধিকারী, তার বেশিরভাগটা জুড়েই মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে শুভেন্দু অধিকারী একটা কথাই বলছেন, বুথ কামড়ে পড়ে থাকতে হবে যে কোনো মূল্যে। এদিকে ভোটের আগে শিশির পুত্রের নিরাপত্তার বহর আরো বাড়ল। এতদিন ব্যক্তিগত রক্ষীর পাশাপাশি তাকে ঘিরে থাকত কেন্দ্রীয় বাহিনী, এবার ফাঁক ফোকর দূর করতে শুভেন্দুর নিরাপত্তায় যুক্ত হচ্ছে প্রমিলা বাহিনী। কাল বাড়ি থেকে বেরোলেই তাকে ঘিরে থাকবে 30 জন মহিলা আধা সেনার দল। কিন্তু কেন? গতকাল প্রচার থেকে ফেরার সময় আক্রান্ত হয়েছেন ময়নার বিজেপি প্রার্থী অশোক বিন্দা। প্রচারে বেরিয়ে তৃণমূলের মহিলা কর্মীদের ঘেরাওয়ের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। মনে করা হচ্ছে, প্রমিলা বিক্ষোভের কথা মাথায় রেখেই শুভেন্দুর নিরাপত্তায় যুক্ত করা হলো কেন্দ্রীয় প্রমিলা বাহিনী। আকাশ বার্তা। ফের কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হলো রাজীব বন্দ্যোপাধ্যায়কে। লিলুয়ার আনন্দপুরে আজ প্রচারে গিয়েছিলেন টোমচুরের বিজেপি প্রার্থী, তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ডোমজুরের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচার করতে গিয়ে বারেবারেই ক্ষোভের মুখে পড়েছেন। আজও ঘটল একই ঘটনা। ডোমজুর বিধানসভা কেন্দ্রের আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথযাত্রা করছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সময় আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা তাকে গাদ্দার বলে চিৎকার করতে শুরু করেন। একই সঙ্গে তারা বলেন, বিশ্বাসঘাতক রাজীব বন্দ্যোপাধ্যায় দূর হাঁটো। ডোমজুরবাসীকে প্রতারণা করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই স্লোগান তুলে কালো পতাকা দেখাতে শুরু করেন তৃণমূলের বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে উভয় দলের কর্মীদের মধ্যে সাময়িকভাবে বচসা বেঁধে যায়। এরপরই ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় বাহিনী ও লিলুয়া থানার পুলিশ দুপক্ষকে হটিয়ে দেয়। আকাশ বার্তা। আক্রান্ত হয়েছিলেন গতকাল, 24 ঘন্টার মধ্যে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেলেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। আজ থেকে তার নিরাপত্তায় 20 জন CRPF মোতায়েন করা হয়েছে, থাকছে হোম প্রোটেকশন এবং ক্লোজ প্রোটেকশন টিম। আজ থেকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেলেন অশোক দিন্দা, থাকবে হোম প্রোটেকশন ও ক্লোজ প্রোটেকশন টিম। পাশাপাশি 20 জন CRPF জওয়ান ঘিরে রাখবেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থীকে। গতকাল প্রচারের শেষ লগ্নে আক্রান্ত হন তিনি। অভিযোগ, নির্বাচনী কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় তার উপর হামলা হয়। তৃণমূল সমর্থকদের দিক থেকে প্রাক্তন ক্রিকেটার দিন্দার গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয়, ইঁটের আঘাত লাগে তার কাঁধে, গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। নিজেকে বাঁচাতে গাড়ির সিটের নিচে লুকিয়ে পড়েন দিন্দা। তারপর কোনোক্রমে সেখান থেকে বেরিয়ে আসে তাদের গাড়ি। দিন্দার অভিযোগ, বিজেপিকে আটকাতেই পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হামলার ঘটনায় প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি প্রার্থী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্যই বাড়ানো হলো নিরাপত্তা বেষ্টনী। আকাশ বার্তা। বিজেপির নেতারা যা বলেন তা করে দেখান না, বিজেপির নেতাদের 2 নম্বরী তকমা দিয়ে সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সমস্ত নেতারাই 2 নম্বরী নেতা বলে আজ তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, 15 লক্ষ টাকা দেবে বলেছিলেন মোদী, কিন্তু 15 টাকাও পড়েনি ব্যাংকে। সিতাই থেকে হুঙ্কার দিলেন অভিষেক। এই 2 নম্বরী নেতাগুলোকে জিজ্ঞেস করুন যে 15 লাখ কোথায় গেল, তো 15 টাকা আজকে পাইনি। আর বড় বড় ভাষণ এখান থেকে ডাকে সাংসদ করে পাঠিয়েছিলেন, বলুন আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনার লকডাউনে কত অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। লকডাউনের সময় এরা যে শ্রমিকদের পাশে দাঁড়ায়নি বিজেপি, শুধু ভোট চাইতেই এসেছে তারা, অভিযোগ করেন তৃণমূল সাংসদ। আর বিজেপি এখন সব জায়গায় গিয়ে টাকার জোরে মানুষকে কিনতে চাইছে, টাকা দিচ্ছে। আপনি শুনে রাখুন, বাংলা থেকে এখানে ক্যামেরা আছে, আমি সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, প্রতি বছর এরা 75,000 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছে। যে স্বতঃস্ফূর্ততা আজকে আমি লক্ষ্য করছি, এ প্রমাণ করছে যে আগামী 10 তারিখ কুচবিহার জেলা থেকে সবচেয়ে বেশি ব্যবধানে সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতা। আমি সকলকে বলবো, এটা আমাদের নিজ।
নিজেদের লড়াই, এটা মমতা ব্যানার্জিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়। ভোটের আগে কাড়ি কাড়ি টাকা নিয়ে এসেছে বিজেপি, সেই টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তারা। বিজেপির কড়া সমালোচনার পাশাপাশি তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আকাশ বার্তা। হাওড়া শ্যামপুর থেকে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন স্মৃতি ইরানি, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। হুগলির ধনেখালীতে যখন জেপি নাড্ডা, তখন হাওড়া শ্যামপুরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগেই বিজেপি নেতারা একের পর এক সভা করে চলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতির মতোই স্মৃতি ইরানি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মমতা সরকারকে সরাসরি তোপ দাগেন। তার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা 80 বছরের বৃদ্ধাকে মেরে ফেলেছেন, নন্দীগ্রামে ধর্ষণ করেছে। সোনার বাংলা, যার মধ্যে প্রত্যেক মহিলার সম্মান হবে, সোনার বাংলা যেখানে প্রত্যেক কর্মী কাজ পাবে, সোনার বাংলা যেখানে গরিবের উন্নয়ন হবে, বাংলা এই সোনার পথে চলতে আরম্ভ করেছে। প্রথম ফেজের যে ভোটিং হয়েছে, ওই ভোটিং এর মাধ্যমে থেকে বাংলার মানুষ পুরো দেশকে জানিয়েছে কি বাংলা এইবার দিদি যাচ্ছে, বিজেপি আসছে। কাল 4 জেলার 30 আসনে ভোট, এবারে নির্বাচনের ভরকেন্দ্র নন্দীগ্রাম। তার আগে হুগলি এবং হাওড়া দুই জেলা থেকেই মমতার বিরুদ্ধে তোপ দাগে নাড্ডা এবং স্মৃতি। গেরুয়া শিবিরের কাছে এবারে নির্বাচন প্রেস্টিজ ফাইট। কাল যে 30 আসনে নির্বাচন, সেখানে 2016 বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ছিল মাত্র 1, আর 2019 লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপির আসন সংখ্যা বেড়ে হয় 12। ভোট বেড়েছে প্রায় 32%, সেই অঙ্ক ধরেই বিজেপির সর্বভারতীয় নেতারা ঝাঁজ বাড়িয়েছে এবারে নির্বাচন ঘিরে। আকাশ বার্তা। বিজেপির অস্থায়ী কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে আজ সকাল থেকে উত্তেজনা ছড়ায় নদিয়ার রানাঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দলের কর্মী সমর্থকদের বিক্ষোভে আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় নদিয়ার রানাঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডে। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থসারথী চট্টোপাধ্যায়ের অভিযোগ, গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি ফ্লেক্স ছিঁড়ে নষ্ট করে দেয়। যেটা উচিত ছিল না সেটাই ঘটছে রানাঘাটের বুকে। যে আমাদের গণতন্ত্রের যে বিরোধী কার্যকলাপ, গণতান্ত্রিক কাঠামোটাকে যে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা নির্বাচনের প্রাক্কালে বা নির্বাচনকে কেন্দ্র করে যা যা কাজ একটা রাজনৈতিক দল করে থাকে, তার মধ্যে আজই আমাদের নির্বাচনী কার্যালয় ভারতীয় জনতা পার্টির 10 নম্বর ওয়ার্ডের যে নির্বাচনী কার্যালয়টাকে আজ ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই কাজ তাদের দলের কেউ করেনি। অস্থায়ী কার্যালয়টি 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া হওয়ায় নির্বাচনী বিধি লঙ্ঘনের কারণেই সম্ভবত নির্বাচন কমিশনের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে। তবে ঘটনাকে ঘিরে তৃণমূল বিজেপি চাপা উত্তেজনায় এলাকার পরিস্থিতি থমথমে। আকাশ বার্তা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসে আগুন লেগে আতঙ্ক ছড়ালো কলকাতার অফিস পাড়ায়। 10টি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনো দগদগে নিউ কয়লাঘাট ভবনে বিধ্বংসী আগুনের স্মৃতি। সেই আগুনের রেশ কাটতে না কাটতে আবার আগুনে চাঞ্চল্য ছড়ালো অফিস পাড়ায়। স্ট্যান্ড রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসে আজ সকালে আগুন লাগে। বহুতলের 4 তলায় আগুন লক্ষ্য করা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টা ইঞ্জিন। অফিস পাড়া এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। নিয়ে আসা হয় হাইড্রোলিক ল্যাডার। 2 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। প্রাথমিকভাবে আগুন নিভিয়ে দেওয়া হলেও পকেট ফায়ারের খোঁজে দমকলকর্মীরা ভেতরে ঢোকেন। ভেতরে কেউ আটকে নেই বলে জানিয়েছেন দমকলকর্মীরা। কর্মীদের নিরাপদে সরিয়ে আনা হয় ব্যাংকের ভেতর থেকে। আগুনের কারণ এখনও জানা যায়নি। আকাশ বার্তা। এখন একটা বিরতি, সঙ্গে থাকুন।